সব ভেদাভেদ ভুলে হরিগুরুচাঁদের আদর্শকে বাস্তবায়িত করার প্রার্থনা মতুয়া ভক্তদের কাছে। মানুষের পাশে থেকে সমাজের কাজ করার আহ্বান জানালেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। হরিগুরুচাঁদ এই পৃথিবীতে এসেছিল মানুষের কাজ করার জন্য এবং তাদের উন্নতি করার জন্য। যারা আমরা ভারতীয়বাসী, মূল নিবাসী, আমরা সমাজ থেকে অনেক কিছুই আমরা পাইনি এবং এখনও অনেক কিছু আমরা পাচ্ছি না, সেটাকে নিয়ে আমরা মত মহাসংঘের ভিতর দিয়ে একতাবদ্ধ হয়ে সেটাকে, বিশেষ করে শিক্ষা, আমরা শিক্ষা দীক্ষা এত পিছিয়ে আছি, আর এই সমাজকে এবং মানুষের ভিতরে যদি চেতনা না আসে, আর শিক্ষায় চেতনা আসে, চেতনায় বিপ্লব আসে, আমরা সেই সংগঠনের মাধ্যম দিয়ে কীভাবে মানুষকে শিক্ষিত করা যায় এবং সংগঠিত করা যায় এটাই আমরা আগামীতে চেষ্টা করছি। আরও যাতে মতো সমাজ, শুধু যে মতো সমাজ বলে কোনো কথা না, হরি ঠাকুর শুধু যে মতো দিলে, যারাই পিছিয়ে পড়া সমাজের মানুষ যারা, তাদের সবাইকে নিয়েই আমাদের এই মতো মহাসংঘ, যাতে আগামীতে আমরা একটা ভালো সমাজের কাছে মানুষকে, যাতে মানুষের কাজ করার জন্য আমরা এগিয়ে যেতে পারি। যারা আমরা মতো ধর্মে এবং মতো সম্প্রদায় আমরা দীক্ষিত, সমাজের কাছে হরিগুরুচাঁদের আদর্শ আমাদের দেবতা, আমরা যাকে ভগবান মনে করি, তাদের কাছে আমার একটাই বার্তা, 36টা জাত নিয়ে একটা জাত করেছিল, জাত ভেঙেছিল, যে আমার এই সমাজকে আগে ভাঙতে হবে, এবং সেটাকে ভেঙে উনি একটা জাত করেছিল, মতুয়া সম্প্রদায়, মতুয়া জাত। এবং তারা আজকে যেভাবে বিভিন্নভাবে টুকরো টুকরো হয়ে আছে, তাদের আমার কাছে একটাই বার্তা, তাদের কাছে আমার প্রার্থনা, যে যদি আমরা হরি ঠাকুরকে বুঝে থাকি এবং মতুয়া ধর্ম সেটাকে একটা সংগঠনে সবাই মিলে একটাই মতো মহাসংঘ করতে হবে, যার দ্বারা আমরা এই সমাজের কাজ করতে পারি এবং হরিগুরুচাঁদকে সারা বিশ্বের দরবারে আমরা বুঝাতে পারি, তার আদর্শ, তার ফিলোসফি, তার দর্শন মানুষের কাছে তুলে ধরতে পারি, যে উনি কেন এই পৃথিবীতে এসেছিলেন। এটাই আমার তাদের কাছে অনুরোধ, যে যদি হরি ঠাকুরকে তারা বুঝে থাকে এবং গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে মতো মহাসংঘ একটা আমাদের এক ছত্র ছায়ায় আমরা এসে আমরা যেন একটা বটগাছ তৈরি করতে পারি। সকল মতুয়া ভক্তদের আমার একটাই অনুরোধ তাদের কাছে আমি করি, সব ভেদাভেদ ভুলে সকলে মিলে আসুন, আমরা যাতে হরিগুরুচাঁদের আদর্শকে বাস্তবায়িত করার জন্য আমরা মতো মহাসংঘ, একটাই মতো মহাসংঘ করি, যে মতো মহাসংঘ থেকে মানুষের পাশে সমাজের কাজ আমরা করতে পারি। We have always defined ourselves by the ability to overcome the impossible, and we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS Group, the Wall of Knowledge, Engineering Lives.